Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, tumra shobai kemon acho? Asha kori shobai bhalo acho, shusto acho. Amio bhalo achi inshallah. English with Azim YouTube channel er pokkho theke ami Azim sir tomader shobai ke shagoto janacchi ajker ei class e. Ajker ei class e ami tomaderke ekti application shekhabo. Dear learners, application tir naam hocche application for a transfer certificate. এই অ্যাপ্লিকেশনটা যদি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে থাকে তো আজকের এই ক্লাসটা তোমার জন্য আর অ্যাপ্লিকেশন তো মূলত আমাদের সব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন শিখতেই হবে তো আজকের ক্লাসটা বলা যায় সকল শ্রেণীর জন্য তো ডিয়ার লার্নার্স চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমে আমরা ডেট লিখব অ্যাপ্লিকেশন লেখা শুরুতে প্রথমে ডেট লিখতে হয় তো আমরা আজকে লিখলাম 27 জুন 2022 ডিয়ার লার্নার্স তোমরা পরীক্ষাতে যেদিন যেদিন পরীক্ষা হবে অথবা যেদিন তোমরা এই অ্যাপ্লিকেশনটা লিখবে সেদিনকার ডেটটা দিয়ে দিবে ওকে এরপরে আমরা লিখব দ্য হেডমাস্টার লিখতে হবে আমাদেরকে দ্য হেডমাস্টার লিখলাম দ্য হেডমাস্টার এরপর আমাদেরকে লিখতে হবে স্কুলের নাম আমি এখানে লিখেছি আফাজ উদ্দিন হাই স্কুল শরীফবাগ ধামরাই ঢাকা ডিয়ার লার্নার্স এরপর আমরা সাবজেক্ট লিখব সাবজেক্টটা তোমাদের একটু আগে বলেই দিয়েছি অ্যাপ্লিকেশন ফর আ ট্রান্সফার সার্টিফিকেট ওকে এরপর আমরা লিখব স্যার এরপরে মূল অ্যাপ্লিকেশনটা আমরা এখানে আলোচনা করব তো আমি বক্স করে দিচ্ছি আমাদের কতটুকু আলোচনা করতে হবে এখানে প্রথম অংশে আমরা আলোচনা করব এইটুকু দ্বিতীয় পার্টে আমাদের আলোচনা থাকবে এইটুকু আর লাস্টে এটা থাকবে এরপরে নাম রোল সেকশন দিয়ে দেবো তো আমরা মূলটুকু আলোচনা করি আই বেক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল অফ ক্লাস সিক্স এটা আমরা প্রথমে লিখব আমরা যখনই অ্যাপ্লিকেশন লিখব তখন এইভাবে আমরা স্টার্ট করব তারপরে যেহেতু এটা হলো ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ সাপোজ মনে করো তোমার বাবা এক স্থান থেকে অনুষ্ঠানে চলে গেছে মানে ঢাকা থেকে চলে গেছে পাবনাতে তো ঠিক আছে কী হবে আমরা এইভাবে লিখব মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট পুলিশ অফিসার এখানে যদি অন্য সরকারি কর্মকর্তা হয় ওকে সেই পদটা বা চাকরির নামটা এখানে দিয়ে দেবো আমি এখানে লিখেছি মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট পুলিশ অফিসার আমার বাবা সরকারি পুলিশ কর্মকর্তা রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু পাবনা সম্প্রতি তিনি ঢাকা থেকে পাবনা চলে গেছেন বা স্থানান্তরিত হয়েছেন মাই ফ্যামিলি উইল শিফট দেয়ার সুন আমার পরিবার সেখানে শীঘ্রই চলে যাবে আই ওয়ান্ট টু গো দেয়ার উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে সেখানে চলে যেতে চাই সো আই নিড আ ট্রান্সফার সার্টিফিকেট টু অ্যাডমিট ইন টু আই স্কুল দেয়ার তো ডিয়ার লার্নার সেখানে ভর্তি হওয়ার জন্য একটা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে সেই কথাটা আমরা লিখব এরপরে আমরা নিচে একটু স্পেস দিয়ে লিখব আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি ইস্যু মি আ ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড অবলাইজ দেয়ার বাই এই কথাটা আমাদের লিখতে হবে এরপরে আমরা নিচে লিখব ইয়ার্স অবিডিয়েন্টলি নেম লিখব এখানে ফাহিম লিখেছি ক্লাস আরও সেকশন এগুলো দিয়ে দিয়েছি ডিয়ার লার্নার্স তোমরা নিজেদের নাম লিখবে নিজেদের যে ক্লাস হবে সেই ক্লাসটা দিয়ে দেবে রোল নম্বর সেকশন দিয়ে দেবে এভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটা লিখব ডিয়ার লার্নার্স তো তোমরা যদি ক্লাসটা লাইক করে থাকো পছন্দ করে থাকো অবশ্যই একটি লাইক দিয়ে দিবে পারলে বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিও যারা এখনও আমার ইংলিশ উইথ আজিম চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ কারণ তোমাদের জন্য এই চ্যানেলে নিয়মিতভাবে ইংলিশ গ্রামার এবং রাইটিং পার্টের উপরে ক্লাস আপলোড করা হয় রাইটিং পার্টের ক্লাসগুলো অনেক সহজ করে উপস্থাপন করা হয় যাতে দুর্বল শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে সো আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ